আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফটোশপের আরও একটি নতুন অ্যামেজিং টিউটোরিয়ালে। বন্ধুরা, আপনার কাছে অনেক কাস্টমার আসে, হয়তো যে কাস্টমারগুলো এমন কিছু ছবি তোলে যেগুলোর মাথা বাঁকা অথবা ঘাড় বাঁকা, সেগুলোকে সোজা করার দায়িত্ব আপনার হাত ঠিকই ধরেছেন। আপনি যদি ফটো এডিটিং এর কাজ করে থাকেন অথবা ফটো তোলে সেগুলো এডিট করে কাস্টমারকে সাপ্লাই এর কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে শেয়ার করব কিভাবে এই ছবিটিকে, বাঁকা মাথার ছবিটিকে খুব সহজে সোজা কিভাবে করতে হয় সেটি শেয়ার করব। সো ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন। শেষ না হওয়া পর্যন্ত ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসছি আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। আমি ফটোশপ সিসি ওপেন করেছি। এই কাজটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনে CS6 অথবা যে কোনো CS5 4 যে কোনো ভার্সনে আপনি এই কাজটি করে নিতে পারবেন। তবে ফটোশপের জন্য সবসময় লেটেস্ট ভার্সন হলে ভালো হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি নিব। কাঙ্ক্ষিত ছবিটি আমি নিয়েছি, এই যে এটি। দেন যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখানে একটি লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। আমি আরও একটি লেয়ার নিব কন্ট্রোল জে প্রেস করে কিবোর্ড থেকে। দেখুন এখানে দুটো লেয়ার তৈরি হয়েছে। এবার আমি এই লেয়ারের উপর কাজ করব। এরপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে বাঁকা মাথাটি দেখতে পাচ্ছেন, সেটিকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করতে হলে আমাকে প্রথমে টুলে যেতে হবে, অর্থাৎ টুল বারে যাওয়ার পরে যে ল্যাশো টুলটি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, ল্যাশো টুলে ক্লিক করব। ক্লিক করার পরে যে অংশটুকু বাঁকা রয়েছে সেই অংশটুকু আমি খুব সুন্দর করে স্মুথলি সিলেক্ট করব। ড্র্যাগ করে ছেড়ে দিব মাউসের লেফট বাটন। এরপরে আমি এটির আরও একটি কপি নিব। তো আবার কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে আরও একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেল। দেখুন এটি হচ্ছে আমার নতুন যে লেয়ারটি আমি ক্রিয়েট করেছি মাথা বাঁকা মাথাটিকে সেটি। এবার আমি কন্ট্রোল টি প্রেস করব ট্রান্সফর্ম করার জন্য, অর্থাৎ বাঁকা মাথাটি সোজা করার জন্য। তো আমি মাউসের লেফট বাটন প্রেস করে আস্তে করে হালকা একটু ডানের দিকে সরিয়ে নিব। এবার আবার সেট দিব। এরপর আমি টুল বারে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল, মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে এটি মাউসের লেফট বাটন প্রেস করে আস্তে করে এটির সাথে আমি মিলিয়ে নিব। পর্দায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজে আমি মাথাটাকে সোজা করে দিলাম। এতটুকু আপনি অবশ্যই করতে পারবেন। এখানে যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগটি আমি দূর করে দিব। সো দূর করতে হলে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে এখানে যে লেয়ার দুটো দেখতে পাচ্ছেন এটি ব্ল্যাক থাকবে আর এটি হোয়াইট থাকবে। এই জন্য আমাকে অপাসিটিটা 50% করে দিতে হবে। এবার যে দাগটি দেখতে পাচ্ছেন সেই দাগটি আমি দূর করে দিব। দাগটি দূর করতে হলে আমার যে কাজটি করতে হবে সেটি দেখাচ্ছি। আমি পুনরায় টুলবারে চলে যাব। এরপর যে ব্রাশ টুল দেখতে পাচ্ছেন আমি ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পরে আপনাকে খেয়াল করতে হবে অপাসিটি 50% আছে কিনা এবং ফ্লো 50% আছে কিনা, এই দুটো 50% করে রাখবেন। এরপর এটি ব্ল্যাক এবং এটি সাদা। এরপর আমি হালকা একটু এভাবে জাস্ট ড্র্যাগ করে আমি কালারটা অ্যাডজাস্ট করে নিব। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমার এটি অনেকটা স্মুথ মনে হবে। আমি চাইলে আরও একটু স্মুথ করতে পারি, যে এখানে যে কালারটি রয়েছে আমি এটির সাথে অ্যাডজাস্ট করে নিব, ম্যাচিং করে নিব। ম্যাচিং করে নিলে আর এটি বুঝে যাবে না, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমি একটু এটিকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু হালকা আনএক্সপেক্টেড দেখা যাচ্ছে, সেটিকে আমি রিমুভ করব। তার আগে আমাকে এখানে যে তিনটি লেয়ার রয়েছে সেই তিনটি লেয়ার সিলেক্ট করতে হবে একসাথে।
এটি করতে হলে কন্ট্রোল প্রেস করা অবস্থায় মাউসের লেফট বাটন একসাথে প্রেস করব, প্রেস করার পরে রাইট বাটনে ক্লিক করব, তারপরে মার্জ করব। মার্জ করলে তিনটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে। এটিকে আমি একটু জুম ইন করব। এরপর যে অতিরিক্ত যে অংশটি এখানে দেখতে পাচ্ছেন সেটি আমি রিমুভ করে দিব। সো আমাকে এই জন্য প্রথমে চলে যেতে হবে ক্লন টুলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন টুলবার থেকে ক্লন টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় এই পাশ থেকে আমি একটু হালকা অংশ সিলেকশন করে নিব অল্টার প্রেস করে। দেখতে পেলেন আমি অল্টার প্রেস করে সিলেকশন করে নিলাম, মাউসের লেফট বাটন একসাথে প্রেস করে, অর্থাৎ অল্টার প্লাস মাউসের লেফট বাটন। দেখুন আমি এটি রিমুভ করে দিলাম, এবার স্মুথ হয়ে গেল। আমি চাইলে এটিকে আরও একটি নান্দনিক উপায়ে রূপ দিতে পারি। দেখুন দেখুন বন্ধুরা, আগের পিকচারটি এবং এখনকার যে পিকচারটি রয়েছে সেটির মধ্যে কিছু পার্থক্য আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আগের মাথাটি ছিল বাঁকা, এবার মাথাটি আমি সোজা করে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এর উপরে আপনি কালার দিতে পারেন, আরও সোজা করতে পারেন, খুব সহজে আপনি এই কাজটি করে নিতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো পরিশেষে একটি কথা না বললে নেই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।